गम तो तुम्हारे देखाई गम झाड़े तो गमेर आटा मान गम थेके आटा है सेटाई रुटी खावा है बेला 12টা বাজে মানে সময়টা অনেকটা হয়ে গেছে সেটাই বলছে। গমগুলো কেনা হয় কিন্তু এর ভিতরে অনেক নোংরা থাকে, দেখো কত নোংরা বেরিয়েছে। অনেকটা সময় লাগে এই গম ঝাড়া বাছা করতে। গমটাকে আবার ধুয়ে রোদে শুকনো করে দু তিন দিন ধরে তারপরে সেটাকে গরম গরম ভাঙানো হয়। বিসর্জন করতে হয় সেই জন্য এই শীতকালে কনকনে ঠান্ডায় পুকুরের জলে নেমে তিন পা ঘুরে তারপরে ঘরটাকে বিসর্জন করতে হয়। তো ভাবলাম এই বিসর্জনের বা এই পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এই ঋতু পুজোয় অনেক রকমের উপকরণ লাগে, অনেক ধরনের শস্য লাগে। তো এটা মানে বিশেষত হয় নবান্ন, মানে যেই নবান্ন উৎসব হয় এই উৎসবকে কেন্দ্র করেই এই ঋতু পুজোটা হয়ে থাকে। মানে নতুন ধান যখন ঘরে ওঠে তখনই এই পূজাটা হয়। তো এই পূজাটার কিছু মুহূর্ত শেয়ার করছি তোমাদের সাথে।
এই পূজাতে বিভিন্ন রকমের পিঠে হয়, প্রসাদ হয়, বিভিন্ন রকমের প্রসাদ হয়। তো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ওখানে কারোর যদি ঋতু পুজো বা ঋতু পুজো হয়ে থাকে, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে হয় কিনা। সামনে আবার তো ঋতু পুজোর ওখান থেকে ফিরে এসে রান্নাঘরে চলে এলাম, কারণ এখন বাজে 8:30। তো 8:30 বেজে গেছে, আজকে আমাদের ডিনারে হবে খিচুড়ি। তো এই শীতকালে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি তো আমার দারুণ লাগে, আর এই শীতের মিক্সড ভেজিটেবিলগুলো দিয়ে খিচুড়ি তো অসম, খুব সুন্দর লাগে। তো আজকে বানাবো খিচুড়ি, সবজিগুলো কেটে ওখানে গিয়েছিলাম। তো চলো আজকে দেখাই কী কী দিয়ে তোমাদের সাথে খিচুড়ি শেয়ার করি। এদিকে ফুলকপি, বিট, আলু, টমেটো কেটে নিয়েছি, আর এদিকে আছে ওলকপি, মূলো, বিনস, গাজর, আর রয়েছে বাঁধাকপি, আর এদিকে রয়েছে মটরশুঁটি। স্টার্ট, চলো ঝটপট সবজিগুলো ফ্রাই করে নিই। চাল আর ডাল একসঙ্গে ধুয়ে বসিয়ে দিয়েছি। আমি এখানে হাফটা মুসুর ডাল আর হাফটা মুগ ডাল নিয়েছি, দুরকম মিক্সড করে দিলে খিচুড়ির টেস্টটা খুব ভালো হয়। আর ওইদিকে পালং শাক দেখতে পাচ্ছো, পালং শাকটাও এর ফাঁকে আমি কেটে ধুয়ে জল ঝারিয়ে রেখেছি। তো চলো আজকের খিচুড়ির রেসিপিটা তোমরা দেখতে থাকো।
করলাম না, শুধু এবার গ্যাসের ফ্লেমগুলো অফ করে দেওয়ার পালা। সবজিও হয়ে গেছে আর খিচুড়িও হয়ে গেছে, এবার শুধু গরম গরম খিচুড়ি খাওয়ার পালা। তো রান্নাঘর মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, পরিষ্কার করে থালা বাসনও মেজে ফেলেছি, তো এবার শুধু গরম গরম খিচুড়ি খাওয়া। তো চলো এবার শুধু খিচুড়িটা খেয়ে নেওয়া। তো বন্ধুরা, আজকের মতো আমাদের ডিনার কমপ্লিট। তোমরা দেখতেই পেলে ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সকাল থেকে পুরো সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও, আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইবের পাশে যে বেলটা রয়েছে সেটা অবশ্যই তোমরা ক্লিক করে দিও। তাহলে খুব সহজে যে কোনো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলটা দেখতে থেকো। তাহলে টাটা।